আকাশে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুরাগের ছোঁয়া। দর্শক, ওই গল্পটির কথা মনে আছে তো আপনাদের? ওই যে একটি বদ্ধ ঘর, বাইরে থেকে টুকটুক করে সে দরজায় টোকা পড়লো, ভেতর থেকে প্রশ্ন এলো, কে? বাইরে থেকে উত্তর এলো, আমি। ভেতর থেকে আবারও প্রশ্ন, আমি কে? বাইরে থেকে উত্তর এলো, আমি। দরজাটি একটু খোলো না। ভেতর থেকে প্রশ্ন উত্তর এলো যে তুমি তুমি কে কে বলো। উত্তরে বাইরে থেকে উত্তর এলো যে আমি। একটু দরজাটা খোলো না প্লিজ। আহা, তুমি তো বুঝছি তুমি, কিন্তু কে তুমি, কি চাও? বাইরে থেকে তখন উত্তর এলো, না না, আমি কিছু চাই না, আমি SMS, আমি শুধু তোমাদেরকে ঈদ মোবারক জানাতে চাই। দর্শক, ঠিক এই মুহূর্তে আমিও আপনাদেরকে ঈদ মোবারক জানাতে চাই। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ঈদের আমি যে অনুরাগের ছোঁয়া আজ আমরা একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, ভালোবাসলে নাকি আকাশে রামধনু ওঠে, ফুলেরা বাগানে হেসে ওঠে, আর পাখি তার গলা ছেড়ে গান করে। সত্যি কি তাই দর্শক? চলুন না সে কথাই না হয় আমরা গানে গানে শুনি শিল্পী রাশিদা খান বানুর কণ্ঠে। চিরচেনা হয়ে পাশে থেকে